আওয়ামী লীগ সহ 11টি দলের রাজনৈতিক কার্যক্রম বন্ধে হাইকোর্টে করা দুইটি রিট চালাবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জি সালম। রিটকারীদের আইনজীবী আহসানুল করিম জানিয়েছেন, রিটকারীরা রিট দুইটি চালাতে চান না, তাই তাদের আবেদনে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবারের কার্যতালিকা থেকেও বাদ দিয়েছেন মামলা দুটি। এর আগে আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় কেন বিরত রাখা হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে রিট করা হয় গতকাল। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে আরও একটি রিট দায়ের করা হয়। ইনস্ট্রাকশন দেন এবং লয়ার হ্যাজ টু অ্যাক্ট অন দ্য বেস অফ দ্যাট ইনস্ট্রাকশন। ক্লায়েন্ট কখনো বলেন না যে কি কারণে তিনি ইনস্ট্রাকশনটা দিচ্ছেন, সুতরাং আমি তো বলতে পারবো না যে কোন বেসিসে এই মামলাটা প্রসিড করছে না। তবে এটা বোঝা যায় যে এটা সার্বিক গণতন্ত্রের উত্তরণের জন্যে, দেশের সার্বিক মঙ্গলের জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। দিস ইজ হোয়াট আই ক্যান পারসিভ।